গলার কণ্ঠস্বর কেন ভেঙে যায়, বাচ্চাদেরও কিন্তু ভেঙে যেতে পারে, বড়দেরও ভেঙে যেতে পারে, কেন গলার স্বর ভেঙে যায় এবং তার থেকে কি করণীয় আছে, স্যারের কাছ থেকে আমরা মূল্যবান কথা জানবো। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন বরেণ্য সার্জন অধ্যাপক ডাক্তার আশরাফুল ইসলাম স্যার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গলার কণ্ঠস্বর কেন ভেঙে যায়, বাচ্চাদেরও কিন্তু ভেঙে যেতে পারে, বড়দেরও ভেঙে যেতে পারে, কেন গলার স্বর ভেঙে যায় এবং তার থেকে কি করণীয় আছে, স্যারের কাছ থেকে আমরা মূল্যবান কথা জানবো। আমাদের সাথেই থাকুন। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, গলার কণ্ঠস্বর কেন ভাঙে এবং তার স্যার কি চিকিৎসা হতে পারে? স্যার, একটু ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাশিউর রহমান, আজকে এইরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টাকে সিলেক্ট করার জন্য। গলার স্বর ভাঙার কারণ কিন্তু নানাবিধ এবং এটা বয়স ভেদে এর পরিবর্তনগুলো আলোচনা করা যায়। সংক্ষেপে আমরা বলতে পারি যে ছোট বাচ্চাদের এরা এই যে আপার রেসপিরেটরি ইনফেকশন বলে, এটার কারণে সবসময় নাক দিয়ে পানি ঝরে, কাশি হয়, সর্দি হয়, আর এই এখন শীতকালীন সময় তো তাদের একটা লেগেই আছে সবসময়। এবং বাচ্চারা সবসময় চিৎকার করে কথা বলতে ভালোবাসে, ওরা চিৎকার করে খেলা করে, এই রকম অবস্থায় তাদের যে স্বাভাবিক কাঠামোগত যে ভোকাল কর্ড আছে আমাদের যে স্বরযন্ত্র, সেটা কিন্তু অনেক সময় পরিবর্তন হলে তাদের কণ্ঠস্বরের পরিবর্তন হয়। এই একটা, এটা স্বাভাবিক, কিন্তু কথা বলতেছে, চিৎকার করতেছে এবং তাদের এটা স্বাভাবিক নিয়ম। দ্বিতীয়টা হচ্ছে যে যদি এরকম ধরনের কোনো প্রদাহজনিত কারণ থাকে, বাচ্চাদের কিন্তু সাধারণতই প্রদাহজনিত কারণটাই বেশি হয়, সেটাকে আমরা বলি অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস, ল্যারিঙ্গোফ্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, এই সমস্ত কারণেও কিন্তু তাদের এই স্বর ভাঙার অথবা স্বরের পরিবর্তন লক্ষ্য করা যায়। মূলত এইটাই, আর জন্মগতগুলো তো আছেই, এগুলো কিছু জন্মগত কারণেও তাদের থাকে, যেমন ভোকাল কর্ডের ওয়েব থাকে, ভোকাল কর্ডের ওয়েব থাকতে পারে অথবা ল্যারিঞ্জাল ওয়েব, এটা হলো কাঠামোগত জন্মগতভাবেই ভোকাল কর্ড যেটা ষড়যন্ত্র স্বরটা তৈরি করে সেটারই একটা পরিবর্তন কাঠামোগত হয়, সে কারণেও কিন্তু সামঞ্জস্য বজায় না রাখতে পারলে তার একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটা স্বরের মাধ্যমে। এরপরে যদি আর একটু বয়স 20 বছর থেকে 40 বছর এরকম ধরনের আমরা যদি চিন্তা করে থাকি, তাহলে এরা কিন্তু অত্যন্ত ভোকাল অ্যাবিউজ করে। এখন এইটা একটা হলো প্রদাহজনিত কারণে হতে পারে, আর একটা হয় যে এই সময়ে বিভিন্ন ধরনের পেশাভিত্তিক কারণেও হতে পারে, এরা ঢুকে যায় একটা পেশাভিত্তিকে, যেমন রাস্তাঘাটে, এবং সেটা যে শুধু এই বয়সেই হয়, তার পরবর্তী বয়সেও কিন্তু এই সমস্ত পরিবর্তনগুলো হতে পারে। তো সেটা হচ্ছে আমরা কতগুলি প্রফেশনাল ভয়েস অ্যাবিউজার হয় প্রফেশন, সেটা হচ্ছে যেমন এক কথায় বলা হয় ছন্দ দিয়ে টিচার্স, প্রিচার্স, লয়ার, এই যে স্ট্রিট ভেন্ডর, হকার, সিঙ্গার, এই সমস্ত মানুষদের কিন্তু ভোকাল কথা বলতে বলতে দুইটা ভোকাল কর্ড এক জায়গা হয়ে বাড়ি লাগতে, ওখানে কিন্তু একটা ভোকাল কর্ডের নোডিউল তৈরি, একটা ছোট্ট পিনের মতো, এবং এটা সাধারণত দুই দিকেই হয়, সে কারণে কিন্তু গলার স্বরের পরিবর্তন হয়। এর সাথে যদি এই সমস্ত প্রফেশনের লোক যদি তাদের অ্যাকিউট কোনো আপার রেসপিরেটরি ইনফেকশন অর্থাৎ উপরের যদি কোনো প্রদাহ হয় শ্বাসনালীতে, খাদ্যনালীতে, সেই জায়গাগুলোর সময় যদি কোনো রকম চিৎকার করে কথা বলে, তাহলে কিন্তু ওইখানে একটা মাইক্রো হিমোরেজ হয় ওই ভোকাল কর্ডের মধ্যে, ওইটা তখন একদিকেই হয়, ওইটা কিন্তু আস্তে আস্তে বড় হতে 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 একটা ভোকাল কর্ড পলিপ সৃষ্টি করে। তো সুতরাং এই হচ্ছে কমন কতগুলি জিনিস, একদম কমন, একদম সাধারণত যেগুলো হয় সেইগুলো কিন্তু এই সমস্ত জায়গায় হয়ে থাকে। এরপরে সাধারণত 40 ঊর্ধ্ব অথবা 50 ঊর্ধ্ব এদের কিন্তু একটা ভোকাল কর্ড চেঞ্জের মোট মুদ্রাগত পরিবর্তন হলো যদি তাদের কার্সিনোমাটা আমাদের চিন্তা করতে হয়, ক্যান্সার মানে বিশেষ করে, এবং এই ক্যান্সার তাদের আবার কেমন হয়, তাদের কতগুলি জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে যে যদি
তাদের কোনো খাদ্য নালীতে কোনো কিছু হয়ে থাকে, অর্থাৎ ডিসফাজে খাদ্য যদি খাবার গিলতে যদি অসুবিধা হয়, সাথে সাথে শরীর পরিবর্তন হয়, এই যে চামড়ার নিচে যদি গোটা গ্ল্যান্ড যদি ফুলে যায়, অথবা হঠাৎ করে দেখা যাচ্ছে ওজন কমে যাচ্ছে, এই খাবার রুচি কমে যাচ্ছে, এই সমস্ত জায়গাগুলো যদি তাদের অ্যাড্রেস করা হয়, দেখা যায় আবার হিস্ট্রি নিয়ে এই হিস্ট্রির সাথে তাদের দেখা যায় যে সে হয়তো স্মোক করে বেশি, ধূমপান করে, অথবা তামাক গুল এগুলি নেয়, সাথে সাথে যাদের অ্যালকোহলও খায়, যাদের মদ্যপান করে, তাদেরকে তো আরও বেশি হয়। সুতরাং এই সমস্ত বদভ্যাস, এগুলোকে আমি বদভ্যাসই বলে, বদভ্যাসগুলো যাদের আছে, সাথে সাথে যদি তাদের এই সমস্ত পরিবর্তন যেগুলো বললাম সেগুলো হয়, তাহলে তাদেরকে ম্যালিগন্যান্সি অথবা ক্যান্সার হিসাবেই মাথার মধ্যে রাখতে হবে এবং পরবর্তীতে চিন্তা করতে হবে। স্যার একটু ইন্টারাপ্ট করি, স্যার আপনি যে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে স্মোকিং করে এবং অ্যালকোহল খায়, দুইটা যদি সাইমলটেনিয়াসলি একটা রোগী গ্রহণ করে তাহলে তো স্যার সিনার্জিস্টিক হবে, এডিটিভ না হয়ে সিনার্জিস্টিক হবে, মানে ফ্লেয়ার আপ হবে, এটাকে বলা হয় মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড হয়ে যাবে, দুই দুই চার না হয়ে ছয় হয়ে যাবে, দুয়ে দুয়ে চার হবে, চারের চারে চার চার ষোলো হয়ে যাবে, ষোলো হয়ে যাবে, মানে এটা একটা মাল্টিপ্লিকেশন করছে, আবার হচ্ছে অ্যালকোহল খাচ্ছে, হ্যাঁ এটা স্কোয়ার মাল্টিপ্লিকেশন বলা হয়, স্কোয়ার মাল্টিপ্লিকেশন। তো এই রকম ধরনের কিন্তু তাদের রিস্ক রিস্কগুলো থেকে থাকে। আমরা এইরকম ধরনের ক্ষেত্রগুলোতে কীভাবে পরীক্ষা করতে পারি, কীভাবে আমাদের রোগটা নির্ণয় করতে পারি, প্রথমেই কিন্তু আমাদের কোনো একটা রোগী আসলে টোটাল হিস্ট্রিটা জানতে হবে, এই রোগীর সাথে কথা বলতে হবে, ইতিহাস জানতে হবে, কেন হলো, কেমন করে হলো, কোথায় থেকে আসলো, তার হ্যাবিটটা কী, তার প্রফেশন কী, সে তার ফুড হ্যাবিট থেকে শুরু করে এভরিথিং ইন ডিটেলস তার সম্বন্ধে জানতে হবে। জানার পরে যদি এই কণ্ঠের পরিবর্তন, এটা দুইটা ভাগ আমরা করতে পারি, একটা কণ্ঠের পরিবর্তন বাইরে কোনো গোটা নাই, খাদ্য তার কোনো খাবারে কোনো সমস্যা হচ্ছে না, গিলতে সমস্যা হচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা চার সপ্তাহ ওয়েট করতে পারি। যদি চার সপ্তাহে নর্মাল এবং স্বাভাবিক চিকিৎসায় যদি তাদের কণ্ঠ ফিরিয়ে না আসে, স্বাভাবিক অবস্থায় না আসে, তাহলে তাদেরকে আমরা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, অত্যাধুনিক একটা সুন্দর লোকাল একটা প্রসিডিওরে করা হয়, অফিস ডে প্রসিডিওর, এটা নাকের মধ্যে দিয়ে সেটা দেখে পুরো ভোকাল কর্ড থেকে নাকের থেকে শুরু করে একেবারে পিছনের দিক থেকে শুরু করে গলার মধ্যে দিয়ে একেবারে ভোকাল কর্ড আপ টু ট্রাকিয়া, একদম শ্বাসনালীর যেখানে বাইফারকেশন হয় সেখানেই সেই পর্যন্ত কিন্তু আমরা এটাকে দেখতে পারি, দেখে আমরা ডায়াগনোসিসটা করতে পারি একদম চক্ষুষ। এবং সেখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ভিডিও করা যায়, আবার ছবিও ওঠানো যায়, এবং সাথে সাথে রোগীর যারা অ্যাটেন্ডেন্স তারাও দেখতে পারে, তাদের কনফিডেন্সটাও তৈরি হয় যে দেখো রোগীর কী হচ্ছে না হচ্ছে। তো সেটা একটা পরীক্ষা, কিন্তু এটাই এক নম্বর পরীক্ষা, এটা থাকলে আর অন্য কোনো পরীক্ষার যোগে এই সিটি স্ক্যান আমি যাবে, অনেক কিছু পরীক্ষা আমরা দিয়ে থাকি সেগুলো দরকার হয় না, প্রয়োজনীয় হয় না, যদি একটা ফাইবার অপটিক ক্লিয়ারেন্স যেটা ফল বলে FOL বলে সেই জায়গাটা করলে কিন্তু আর দরকার হয় না। আর একটা ক্ষেত্রে আমি দুটা ভাগ বলেছি, এইটা একটা ক্ষেত্র, আর একটা ক্ষেত্রটা হলো যদি তার এখানে গোটা থাকে, তার যদি স্মোকিং অ্যালকোহলের হিস্ট্রি থাকে, যদি তার চল্লিশ অর্ধ বেশি বয়সের একটা থাকে, তাহলে কিন্তু তার FOL চার সপ্তাহ না সাথে সাথে করতে হবে, ইনস্ট্যান্ট রোগীকে বলতে হবে যে এটা দরকার, এখনই করতে হবে, এখনই করতে হবে, কারণ আমার মাথায় হোয়াট ইউর মাইন্ড ডাজ নট নো ইউর আই ক্যানট সি, মনের মধ্যে যে জিনিসটা নাই সেটা কিন্তু চোখে দেখে না, সুতরাং মনের মধ্যে এটা থাকতে হবে যে এই রোগীগুলো সাধারণত অন্য খারাপ রোগের দিকে যেতে পারে, সব কিছু মিলিয়ে সাথে সাথে তার অ্যাপয়েল করে দেখে বলতে হবে যে আছে কিংবা নাই, যদি কিছু থেকে থাকে তাহলে তার আবার একটা ডায়াগনোসিস হচ্ছে পরীক্ষা করে এটাকে করা যায়। ফাইনালি আমরা এটা ডায়াগনোসিস করার পরে যেটাই হোক না কেন এটার চিকিৎসা হচ্ছে এই ভোকাল কর্ডে যদি নোডিউল হয়, ওই যে প্রফেশনাল যেটা টিচার্স ফিচার যেটা বললাম, এটাকে অ্যাবসোলিউট রেস্ট টু দ্য ভয়েস এক নম্বর,
যদি তাকে একদম ভয়েস রেস্ট দেওয়া যায়, অ্যাবসোলুট, মানে কোনো একটা কথা বলবে না, কাগজে কলমে লিখে লিখে দেবে, এবং অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে এই ভোকাল কর্ড একটার সাথে যেন একটা না লাগতে পারে, যদি ট্রমাটা না হয় ও কিন্তু অটোমেটিক্যালি রিজলভ হয়ে যাবে, রিজলভ হয়ে এটা ভালো হয়ে যায়, সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু একটি কষ্ট, কথা না বলা, এই কথা না বলার কষ্টটা যদি সহ্য করে 4 সপ্তাহ 2 সপ্তাহ থাকে তাহলে কিন্তু এটা ভালো হয়ে যায়, বহু রোগী ভালো হচ্ছে আমরা চিকিৎসা দিচ্ছি। তবে একবারে যদি পলিপ হয়ে যায়, বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই পলিপটাকে অবশ্যই রিমুভ করতে হবে। এখন এই পলিপ রিমুভ করার অনেক পদ্ধতি আছে, আমরা যেটা এখন এন্ডোস্কোপিক অথবা মাইক্রোস্কোপিক করে একেবারে সুন্দর করে ওটা দেখে ম্যাগনিফাইড ভিউতে, ম্যাগনিফাইড ওটা হয়তো একটু ছোট আছে 1 মিলিমিটার, সেটাকে 10 মিলিমিটার দেখা, 10 টাইমস ম্যাগনিফিকেশন করে ওটাকে সুন্দরভাবে নিয়ে আসলে একেবারে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। আর যদি তার ম্যালিগন্যান্সি ক্যান্সার হয়ে থাকে, সেটা পরবর্তীতে আসে, ওটা দেখলে, লুকটা দেখলে অনেক সময় বোঝা যায়, অথবা অনেক সময় লুকটা ভালো আছে কিন্তু সেটা পরীক্ষা করে হিস্টোপ্যাথোলজি ডায়াগনোসিস করে সেটাকে দেখা হয়, সেই সব ক্ষেত্রে স্টেজ আছে। তো প্রথম আর্লি ইভেন স্টেজ 3 পর্যন্ত এটা কিন্তু রেডিওথেরাপিতে ভালো হয়ে যায়, অপারেশন করাই লাগে না। স্টেজ 3A আমাদের স্টেজ 1, 2, 3, 4 পর্যন্ত আছে, যদি বাইরে গোটা না আসে, ভিতরে যদি থেকে থাকে লিমিটেড, তাহলে কিন্তু এটা রেডিওথেরাপি দিলে একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আর যদি সেরকম ধরনের বড় কিছু হয়ে থাকে, পরবর্তীতে সার্জারি আর অন্যান্য চিকিৎসা করে এটাকে সুস্থ করা সম্ভব। সুতরাং এই যে ভোকাল কর্ডের কণ্ঠস্বরের পরিবর্তন, এটা একটা বিশাল একটা চ্যাপ্টার সাবজেক্ট, এটার অনেক কিছু আছে, কিন্তু স্বাভাবিকভাবে সাধারণত যদি আমরা এই সমস্ত জায়গাগুলোতে একটু সাবধানতা অবলম্বন করি তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। অর্থাৎ আমি সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই প্রিভেনশন প্রতিরোধটা যদি আমরা ঠিকমতো গড়ে তুলতে পারি তাহলে এর চিকিৎসা খুবই সহজ হয়, সহজ থেকে সহজতর হয়ে যাবে। ধন্যবাদ, আজকে ধন্যবাদ প্রিয় অধ্যাপক আশরাফুল ইসলাম স্যার, অত্যন্ত মূল্যবান কথা আলোচনা করেছেন। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।